চাকরি প্রদানের দাবিতে রাজ্য সরকারকে দুদিনের সময়সীমা বেঁধে দিয়েছেন এসটিজিটি উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। দুদিনের মধ্যে চাকরি প্রদানে কোনো ধরনের সদুত্তর না মিললে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে যাবেন। বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা বললেন এসটিজিটি উত্তীর্ণরা। চাকরিতে পুনর্বহালের দাবিতে ক্ষতিগ্রস্ত 10,300 শিক্ষকদের একটি টিম রাজধানীর ওরিয়েন্ট চৌমুনিতে আমরণ অনশন আন্দোলন জারি রেখেছে। আরেকটি টিম মেলার মাঠ স্থিত সিটি সেন্টার প্রাঙ্গণে গণ অবস্থান পালন করছেন। এর মধ্যে চাকরির দাবিতে একবার শিক্ষামন্ত্রী, একবার অর্থমন্ত্রী, আরেকবার মুখ্যমন্ত্রীর দরজায় দরজায় কড়া নাড়ছেন এসটিজিটি উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। বুধবার চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এসটিজিটি উত্তীর্ণরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এক চাকরি প্রার্থী যুবতী বলেন, মুখ্যমন্ত্রী জানেন না তার দপ্তরে চাকরির ফাইল গেছে, তবে বিষয়টি তিনি দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এর জন্য মুখ্যমন্ত্রীকে দুদিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। শুক্রবারের মধ্যে এ বিষয়ে কোনো ধরনের বার্তা না আসলেই রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন চাকরি প্রার্থী যুবতী। স্বাস্থ্য কিছু বুঝছি না, উনি তো বলছেন ওনার কাছে ফাইলটা আসলে উনি সই করবেন, কিন্তু উনি এটাও বললেন সঙ্গে যে কালকে ক্যাবিনেট হলো, কালকে তো আমার কানে এই কথাটা পৌঁছায়নি যে আমার কাছে ফাইলটা এসেছে বা আমার দপ্তরে ফাইলটা এসেছে, ওনার কানে এখনো পৌঁছায়নি। আমি ইনফরমেশনটা দিয়েছি স্যারকে যে আপনার কাছে ফাইলটা আসবে, আপনার দপ্তরে ফাইলটা রিলিজ করা হয়েছে, স্যার জানেনি না। এটা যে কী হচ্ছে আমরা তো কিছু বুঝে উঠতে পারছি না। আমরা এই দরজা থেকে ওই দরজা, ওই দরজা থেকে এই দরজা, এরকম করলে আমাদের কী করে হবে সুরাহাটা? আমাদের তো আলটিমেটলি একটা সুরাহা, একটা একটা ডিসিশনে যাওয়ার জন্য তো আমরা আসছি নাকি? আমাদের এতটুকু সময়, এতটুকু পরিশ্রম, এতটুকু সব কিছু আমরা বিলিয়ে দিয়েছি কিসের জন্যে? আমাদের আলটিমেটলি রেজাল্ট আমরা কিছু পাচ্ছি না, কিন্তু রেজাল্ট জিরো, কিন্তু আশ্বাসই পেয়ে যাচ্ছি, আশ্বাসই পেয়ে যাচ্ছি। এই আশ্বাস দিয়ে তো আমাদের পেট ভরবে না, আমাদের জন্য কিছু করতে হবে। আমরা কি করবো আমরা কিছু বুঝে উঠতে পারছি না। ওরা নিজেদের মধ্যেই নাকি কথা হচ্ছে না যে ফাইলটা কে ছেড়েছে, কার কাছে পৌঁছেছে, ওনারা কিছুই জানতে পারছেন না। তা আমার যতটুকু ইনফরমেশন দেওয়ার আমি স্যারকে দিয়েছি, এখন স্যারের টেবিলে আসলে স্যার বলেছেন সই করবেন, এর জন্য আমরা দুদিন অপেক্ষা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরি প্রার্থী আরেক যুবতী বলেন, রাজ্যে বর্তমানে 6,000 শূন্যপদ রয়েছে এসটিজিটি উত্তীর্ণ বেকারদের জন্য, কিন্তু তাদেরকে নিয়ে কেবলমাত্র এই দরজায় ওই দরজায় ঘোরানো হচ্ছে। কেন সঠিক কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, তবে দুদিনের মধ্যে কোনো বার্তা না আসলে রাজ্যব্যাপী আন্দোলনে যেতে বাধ্য হবেন। কালকে ক্যাবিনেট ছিল, তো আমরা আশা করেছিলাম যে ক্যাবিনেটে এসটিজিটি সম্পর্কে কিছু হলো বলবেন, কিন্তু কোনো মন্ত্রী মহোদয় ওই এসটিজিটি নিয়ে কিছুই বলেননি ওনারা। তো আমরা আজকে এসেছি, আজকে আমাদেরকে বলতে হবে যেন কালকে, মানে কালকের মধ্যে যাতে আমাদের প্রেস মিট করে, আমাদের শিক্ষামন্ত্রী হোক আর তথ্যমন্ত্রী হোক, প্রেস মিট করে যাতে এসটিজিটি সম্পর্কে, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আমাদেরকে বলবে। আজকে এটা আমরা শিওর হয়ে যাবো, এখান থেকে না হয় আমরা এখান থেকে উঠবো না। বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় এসে হাজির, আগামী এক সপ্তাহের মধ্যেই হয়তো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। এই সময়ের মধ্যে রাজ্য সরকার এসটিজিটি উত্তীর্ণ বেকারদের চাকরি প্রদানে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।